সমস্ত দাম সহ আপনাদের আজকে সব চারার গাছগুলো দেখিয়ে দিব, যে আমার কাছে যে সমস্ত ভ্যারাইটি চারাগুলো রয়েছে সেগুলো কোনটা কোন দাম। নমস্কার দর্শক বন্ধুরা, রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করেছিলেন যে আমার কাছে ড্রাগন গাছের কি কি ভ্যারাইটি রয়েছে এবং কি কি ভ্যারাইটির চারা পাওয়া যাবে। তো এই এই বিষয়ের উপর আপনারা অনেকদিন থেকে ভিডিও চাচ্ছিলেন, আমি আপনাদের সামনে এখনও পর্যন্ত সেই ভিডিওটি তুলে ধরতে পারিনি জন্য অনেকেই হয়তো মন খারাপ করেছিলেন, অনেকেই আমাকে রাগ দেখিয়েছিলেন। তো এর জন্য আমি দুঃখিত, কারণ আমি এত ঘন ঘন ভিডিও দিতে পারি না। কেন এত দেরি হয় আমার ভিডিও আপলোড করতে, মাঝে মাঝেই কেন আমি ভিডিও দিতে পারি না, এর পিছনে মূলত কারণ হচ্ছে যে আমি হচ্ছে একটি স্কুলে পড়াই, মানে শিক্ষকতার কাজ করি, তার পাশাপাশি আমি নিজে এখনও পড়াশোনা করে যাচ্ছি। এই কারণে আমি এতটা সময় পাই না যে খুব ঘন ঘন ভিডিও করার এই সুযোগটা আমি পাই না। এছাড়াও আরেকটা যে বিষয়ে মূল কারণ রয়েছে, আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমার ভিডিওটি করা হয় কারো হাতের মাধ্যমে। তো যে আমাকে এই ক্যামেরাবন্দি করে দিচ্ছে সে ক্লাস নাইনে পড়ে, অর্থাৎ সেও একজন ছাত্র। তো তার হাতেও এতটা সময় থাকে না যে যখন মন চাইলেই ভিডিও করতে পারবো, এরকমটা তার হাতেও সময় থাকে না। তো আমি মূলত প্রয়োজন পড়লে, যখন ড্রাগন গাছের কিছু প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য না দিলেই হয় না, সেরকম সময় বা সেরকম পরিস্থিতি আসলে পরে আমি সুযোগ করে তখন ভিডিও করার চেষ্টা করি। অযথা মন চাইলো আর ভিডিও করে আপলোড করে দিলাম, এরকমটা আমি করতে পারি না, কারণ আমার হাতে সময়টা অতটা নেই যে একটি ড্রাগন গাছের শুধুমাত্র মাথা কাটবো, গোড়ায় এক মুঠো সার দিব, তার জন্য ভিডিও তৈরি করব, এরকমটা করতে পারি না। বিশেষ করে লং ভিডিওর কথা বলছি, শর্ট ভিডিও মাঝে মাঝে আমি দিয়ে থাকি, কিন্তু লং ভিডিও এই সব কারণে আমি অত দ্রুত একের পর এক ভিডিও ছাড়তে পারি না। মোটামুটি 7 থেকে 10 দিন বা কখনো কখনো 15 দিন সময় লেগে যায় আমার এক একটা ভিডিওর মাঝখানে। অর্থাৎ আমরা যখন সুযোগ পাই, যখন আমার স্কুলের চাপ কম থাকে, যখন স্কুল ছুটি থাকে, তখন একটু ঘন ঘন 4-5 দিন অন্তর অন্তর ভিডিও দেওয়ার চেষ্টা করি, তবুও সেটা প্রয়োজনে। মনের মন চাইলো আর ভিডিও দিয়ে দিলাম, এরকমটা আমি করতে পারি না। আর কয়েকদিন পর আমার এক্সাম রয়েছে, আমি নিজেও একজন ছাত্র বলা চলে, তো আমার এক্সাম রয়েছে এবং আমাকে যে ক্যামেরা করে দেয় তারও এক্সাম রয়েছে। তাই এই সমস্ত কারণ থাকার কারণে আমরা অত ভিডিও তৈরি করতে পারছি না। তবুও আমরা সুযোগ বুঝে যখন কোনো প্রয়োজন পড়ে, যখন কোনো একটা ড্রাগন গাছের সমস্যা দেখা দেয় বা যে সময়টাতে কিছু একটা করার প্রয়োজন পড়ে গাছের, তখনই আমরা ভিডিও নিয়ে চলে আসি। তো আজকের ভিডিওতে দর্শক বন্ধুরা, আর দেরি না করে আজকের ভিডিওতে আমরা যে সমস্ত বিষয়গুলো আলোচনা করতে যাচ্ছি, আপনাদেরই অনুরোধে আমার কাছে কি কি জাতের ড্রাগনের ভ্যারাইটি রয়েছে, কি কিভাবে আমি সেই গাছগুলোকে রোপণ করেছি, কোনোটা টবে রোপণ করেছি, কোনোটা মাটিতে রোপণ করেছি, মাটিতে রোপণ করলে সেটা কিভাবে রোপণ করেছি, কিভাবে তার পরিচর্যা করি, সংক্ষেপে বলার চেষ্টা করব। আর বিশেষ করে নজর দিব আজকে আমার কাছে কি কি গাছ রয়েছে আর তার মধ্যে কি কি গাছের চারা আমি বিক্রি করি। শুধুমাত্র ড্রাগন গাছের উপর ভিডিওটি তৈরি করছি, আমি অন্যান্য বিষয়েরও অন্যান্য যে সমস্ত ফলের গাছ, সেই সমস্ত ফল গাছও আমি ধীরে ধীরে মাদার প্লান্ট বসানোর কাজ করছি, সেগুলোর চারাও আমি তৈরি করব। আগামী জানুয়ারি মাসের পর থেকে আমি সেই সমস্ত গাছের চারাও আমি তৈরি করতে পারবো। যেরকম ধরুন বিভিন্ন প্রজাতির যে দেশি বিদেশি আমগুলো রয়েছে, আম, কমলালেবু, মৌসুমি, বেদানা, এই সমস্ত মাদার প্ল্যান্ট আমি বসাচ্ছি। ওগুলো হয়ে গেলে মাদার প্ল্যান্ট আমি আপনাদের সামনে তুলে ধরবো, কীরকম ফল হচ্ছে, তার আসল রেজাল্ট কী দাঁড়াচ্ছে, তার উপর ভিত্তি করে আমি চারা তৈরি করব। যে কোনো গাছের চারা তৈরি করার আমার কোনো ইচ্ছে নেই, যেগুলো খুব ভালো ভ্যারাইটি, ভালো জাতের, যেগুলো আপনারা ছাদ লাগানে হোক, মাটিতে হোক, টবে হোক, বাড়িতে নিজেদের শখের বিষয়ে চাষ করতে পারবেন এবং যেগুলো আপনি খেতে পারবেন। একটা আম গাছ, একটা ফল গাছ, একটা লেবু গাছ মন চাইলো লাগিয়ে দিলাম, সেটা টক হলো, এরকম গাছ লাগানোর থেকে এক দুটি গাছ লাগান যেগুলো একদম খুব ভালো ভ্যারাইটি, যেগুলো অনায়াসে করা যায় এবং যেগুলো খেতে পারবেন। তো সেই সমস্ত বিষয়ে আমরা পরে আলোচনা করতে যাব। তো আজকে মূলত যে বিষয়ে আমরা আলোচনা করতে শুরু করেছি সেই বিষয়ের দিকেই এগোচ্ছি। তো আমার এই খুঁটিটাতে দেখুন, আমি 6 মাস আগে হয়তো এই গাছটি লাগিয়েছিলাম, এটা হচ্ছে একটি জাম্বু রেডের, এখানে 4টি গাছ লাগিয়েছি এই খুঁটিটি। আপনারা বলবেন যে এখন আমি এখানে মাচার সিস্টেম করে দেইনি কেন, কারণ আমার কাছে যখন এই চারাগুলো ছিল তখন আমার কাছে এই দুটো মাত্র
খুঁটি ছিল সিমেন্টের, তাদের এই এখানে ছিদ্র করে মাচা তৈরি করা দেওয়ার মাচা তৈরি করে দেওয়ার মতো সিস্টেম ছিল না। তো আমি এই কারণেই জাস্ট কেবলমাত্র বেঁধে রেখে এগুলোকে ঝুলানোর ব্যবস্থা করছি। তবু আমি চেষ্টা করব এখানে যে রকম করে হোক একটা টায়ার বেঁধে দেওয়ার। আপনারা অবশ্যই জানেন খুঁটি পদ্ধতিতে যদি ড্রাগন চাষ করেন তাহলে আপনাদের এখানে টায়ারের ব্যবস্থা করে দিতে হয় বা যে কোনোভাবে মাচার ব্যবস্থা করে দিতে হবে। পাশাপাশি পিছনে যে গাছটি আছে সেটা হচ্ছে সিয়াম রেড। তো টেলিস সিস্টেমেও আমি কিছু গাছ লাগানোর চেষ্টা করেছি, সেগুলোও যত্ন নেওয়ার সময় পাচ্ছি না। কয়েকদিন পর যখন আমার এক্সাম, স্কুলের এক্সাম শেষ হয়ে যাবে তখন আমার হাতে অনেক সময় থাকবে, তখন আমি টেলিস সিস্টেমে যে দুটো লাইন করেছি সেই লাইন দুটোকে আমি সম্পূর্ণ করব। তো দর্শক বন্ধুরা, আমার কাছে যে গাছগুলো রয়েছে সর্বপ্রথম আপনাদের দেখিয়েছিলাম সেটি হচ্ছে সিয়াম রেড। আমার বাড়ির উঠানে যে গাছগুলো লাগানো আছে সেগুলো অনেকবার আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়েছি, তাই আজকে আমি একটু অন্য জায়গায় অন্য গাছগুলোর সামনে ভিডিওটি তুলে ধরার চেষ্টা করছি। তো সিয়াম রেডের ভিডিও আমার আমার চ্যানেলে আপনারা প্রচুর দেখেছেন। সিয়াম রেড হচ্ছে আমার লাগানো প্রথম একটি ভ্যারাইটি সিয়াম রেড। তো সিয়াম রেডের চারা আমার কাছে অ্যাভেলেবেল আছে, এর পাশাপাশি জামুরেড। আমি এই যে জামুরেড রোপণ করেছি এই গাছে দু একটা ফুল এসেছিলো সেগুলো ঝরে গেছে, পাশাপাশি টেলিস পদ্ধতিতে যে গাছগুলো লাগিয়েছি সেগুলো ঝরে গেছে। কারণ হচ্ছে গাছের বয়স একদম কম। আপনারা ভাবছেন হয়তো আমার গাছেও ফুল ঝরে যায়, হ্যাঁ গাছের বয়স একদম কম, গাছগুলো এখনও বাড়ন্ত অবস্থায় আছে, তাই এগুলোতে আমি ফুল নেওয়ার পিছনে এখনোই ছুটছি না। এই যে ডালগুলো দেখতে পাচ্ছেন কচি ডালগুলো, এই ডালগুলো যখন পুরোট হয়ে নিচের দিকে হেলে আসবে তখন আমি টিপিং করে দেব, তারপরেই আমি ফুলের আশা করব। তার আগে এরকম কচি ডাল আছে উপরের দিকে, গাছগুলোই এখনও ঝাঁকড়া হয়নি, তখন আমার ফুল নেওয়াটা একদম বোকামির কাজ হবে, তাই আমি ফুল নিচ্ছি না। তো আমার দ্বিতীয় ভ্যারাইটি যেটির নাম বললাম সেটি হচ্ছে জামুরেড। অত্যন্ত খুব একটা ভালো ভ্যারাইটি, কারণ এর ফলের সাইজটা অনেকটাই বড় হয়, সেলফ পলিনেটেড, এদেরকে পলিনেশন করে দেওয়ার কোনো প্রয়োজন হয় না। যদি আপনার হাতে সময় থাকে পলিনেশন করে দিলে তো আরও বেশি সুফল পাবেন, কারণ ফলের সাইজ তখন আরও বেশি বড় হবে। এই ফলগুলো এভারেজ সাইজ আমি যেটা খেয়াল করেছি 400-500 গ্রাম এভারেজ সাইজ হয়। আপনারা বলবেন যে জামুরের তো 1 কেজি পর্যন্ত হয়ে যায়, 1 কেজি কি সমস্ত ফলগুলো হবে? নিশ্চয়ই না। অনেক ইউটিউবাররা রয়েছে বা অনেকের গাছে বলেছে যে আমার আমার জামুরের সব 1 কেজি সাইজের হচ্ছে, 800-900 গ্রামের হচ্ছে, একদম ভুল কথা। দুই একটা ফল ওইরকম সাইজের হচ্ছে, আপনাকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছে যে এরকম সাইজের হয়, ছোট ড্রাগনগুলো তো আপনাকে দেখানো হচ্ছে না। তো একটা বিষয় মনে রাখবেন, ড্রাগন গাছের 400-500 গ্রামের ওজনের যে ফল সেটাকে আমরা বেশ বড় বলেই চিহ্নিত করবো, এই কারণে কারণ দুটি ফলে আপনার 1 কেজি হচ্ছে। জামুরেট আপনার এভারেজ সাইজ দিবে 400-500 গ্রাম, অর্থাৎ আপনার দুটি ফলে 1 কেজি হচ্ছে, যেখানে আপনার পাইকারি মূল্য 220 টাকা, কখনো কখনো 180 টাকা, 200 টাকা এভারেজ চলছে। তার মানে দুটো ফল 200 টাকা হলে একটি ফলের দাম দাঁড়াচ্ছে 100 টাকা। সিয়াম রেডের সাইজ আপনাদের বারবার তুলে ধরেছিলাম, আমার কাছে সর্বোচ্চ সিয়াম রেডের সাইজ হয়েছিল 620 গ্রাম, কিন্তু আমার গাছের এভারেজ ওজনের কথা যদি বলি 250-300 গ্রাম হয় ওর এভারেজ ওজন। আর জামুরের ক্ষেত্রে আমি বলবো 400-500 গ্রাম হয়, কিছু ফল আপনার 1 কেজি হবে, কিছু ফল 800-900 হবে, কিছু ফল 250-250 হবে, কিন্তু 400-500-600 এই যে তিনটি ওজন বললাম আপনারা ধরে নিতে পারেন যে 1/2 কেজির কাছাকাছি এর এভারেজ সাইজ আসবে। চলুন পরবর্তী যে ভ্যারাইটিগুলো আছে আমরা সেদিকে এগিয়ে যাই। তো দর্শক বন্ধুরা, আমি 3 নম্বর যে জাতটির কথা আপনাদের সামনে তুলে ধরবো সেটি হচ্ছে ইসরায়েল ইয়েলো। ইসরায়েল ইয়েলো আমার টবে লাগানো আছে, সেখানে অলরেডি ফলও হয়েছে, ফুলও হয়েছে, সেই ফল আমি খেয়েও দেখেছি, যদিও ফলটিকে বেশি একটু পাকাতে পারিনি, কারণ অন্য ভিডিওর সাথে সেই ফলটির টেস্ট রিভিউ দিবার জন্য একটু দ্রুত আমাকে কেটে নিতে হয়েছিল। তো আশা করি যদি ইসরায়েল ইয়েলো পাকে, খুব ভালোভাবে পাকলে মোটামুটি মিষ্টতা হয়, বলবো না যে খুব বেশি মিষ্টি হয়, খুব বাজেও খেতে না, মোটামুটি এভারেজ সাইজ। তবে এই জাতটি সবার কাছে পছন্দের কারণ হলো এই জাতের ফলটির রং হয় একদম হলুদ, একদম হলুদ কালার হওয়ার জন্য এর নাম ইসরায়েল ইয়েলো বলা হচ্ছে। এখানে যে লাইনটি দেখতে পাচ্ছেন এই লাইনটি সম্পূর্ণই হচ্ছে জামুরেডের একটি লাইন। জামুরেড আমি বেশি পরিমাণে লাগিয়েছি এই কারণেই, জামুরেড ফলের সাইজটা বড় হয়, গাছ অতি দ্রুত বড় হয়, সব দিক দিয়ে জামুরেড একটা পারফেক্ট, কারণ এর পলিনেশনও করে দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। তো আপনারা মাঝে মাঝে কিছু কাজের কথা বলে দিচ্ছি, এই যে দেখুন এই ডালটিকে যদি আপনারা খেয়াল করেন, ডালটির মধ্যে কিছু সমস্যা দেখতে পাচ্ছেন আপনারা, এই ডালটির মধ্যে ফাঙ্গাল অ্যাটাক হয়েছে, এই যে দেখুন ফাঙ্গাল অ্যাটাক হলে পরে এই ধরনের একটা ফাঙ্গাল অ্যাটাক হয়, একদম গুটি বসন্তের মতো দেখুন ছোপ ছোপ পড়ে আছে, গুটি 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 ফোস্কার মতো বলতে পারেন, অনেকে এটাকে মরিচা রোগও বলে থাকতে পারেন,
যেটাই বলে থাকুন না কেন আপনারা, এটা হচ্ছে মেন ফাঙ্গালের জন্য। তো আমাদেরকে বারবার একই রকম ফাঙ্গিসাইড স্প্রে করলে এই ধরনের ফাঙ্গাল অ্যাটাকগুলো যেতে চায় না। এটি সবচেয়ে ভালো কাজ করবে যদি ব্লাইটক্স মানে কপার অক্সিক্লোরাইড গ্রুপের ফাঙ্গিসাইড স্প্রে করা যায়, পাশাপাশি মাঝে একবার সাব ফাঙ্গিসাইড মানে ঘুরিয়ে ফিরিয়ে ফাঙ্গিসাইড আমাদের স্প্রে করতে হবে। তাহলে সব ধরনের ফাঙ্গাস থেকে গাছগুলোকে রক্ষা করা সম্ভব। তো তিনটি ভ্যারাইটির কথা আপনাদেরকে জানিয়ে দিলাম, সিয়াম রেড, জাম্বু রেড, ইসরায়েল ইয়েলো। এখানে আমার কাছে দুটি চারা লাগানো আছে, যদিও এই এই জাতটির এখনো পর্যন্ত আমি চারা তৈরি করতে পারিনি, কারণ দেখুন আমার গাছ দুটোই অত্যন্ত ছোট, সবে মাত্র উপরে মাচার দিকে গিয়েছে। এই মাচা কিন্তু আমি বাঁশে রাখবো না, অবশ্যই আমি এগুলোকে লোহার রড দিয়ে দিব। আপাতত আমি এই বাঁশ দিয়ে এগুলোকে জাস্ট খালি দাঁড় করিয়ে রেখেছি। এই জাতটি হচ্ছে মোরাক্কান রেড, অত্যন্ত খুব একটা ভালো জাত। এই ফলের মিষ্টত্বতা সবচেয়ে বেশি সিয়াম রেড, জাম্বু রেড, ইসরায়েল ইয়েলো বলুন, ভিয়েতনাম হোয়াইট বলুন, অনেকের কাছেই শুনেছি যে মোরাক্কান রেডের ফলটি অত্যন্ত খুব মিষ্টি হয়। এর জন্য অনেক রেয়ার ভ্যারাইটি গাছের ক্রস পলিনেশন এই মোরাক্কান রেডের পরাগরেণু দিয়ে করা হয়, এই কারণেই। তো গাছটি অনেকটাই বড় হয়ে এসেছে, যদিও আর হয়তো এক দু মাস গেলে এখান থেকে এক দুটো ফুল আমি এই বছরই আশা করতে পারি হয়তো আসবে। এই যে দেখুন, আপনারা মাদার প্লান্ট থেকে অনেক সময় চারা তৈরি করলে কি হয় দেখুন, এই যে এখানে দেখুন ফুল চলে এসেছে। আমার যত্নের কারণে গাছগুলো সময় মতো যত্ন করতে পারছি না, এই দেখুন এখানে একটি ফুল চলে এসেছে। এরকম প্রায় মাদার প্লান্টের গোড়ার দিকে যে ব্রাঞ্চগুলো ছিল প্রায় গাছগুলোতে ফুল চলে এসেছিল, কিন্তু এই ফুলগুলো কিন্তু টিকবে না, হঠাৎ দুই একটা টিকতে পারে। একশোখানা ফুল যদি আপনার গাছের গোড়ায় আসে, এরকম ছোট গাছের ক্ষেত্রে বলতেছি, বড় গাছের ক্ষেত্রে নয়, তাহলে হয়তো 95টাই ঝরে যাবে, মাত্র দু চারখানা ফল আপনার দাঁড়াতে পারে। তো এরকম গাছে কিন্তু ফল নেওয়াও খুব একটা ভালো কাজ হবে না, কারণ যখন ফল নেবেন আপনার গাছের গ্রোথ থেমে যাবে, তখন গাছগুলো বাড়বে না। বন্ধুরা, এই যে কমার্শিয়াল ভ্যারাইটির মধ্যে আমার 5 নম্বর যে জাতটির কথা বলছি, এটি হচ্ছে ভিয়েতনাম হোয়াইট। এই যে ভিয়েতনাম হোয়াইটের এর আগেও ফল পেকেছিল, আপনাদের সামনে কেটে তার টেস্ট রিভিউ আপনাদের সামনে তুলেও ধরেছিলাম, তার ভিতরটা কেমন বাইরেটা কেমন দেখতে সেটা দেখিয়েছিলাম। তো এটি হচ্ছে আমার ভিয়েতনাম হোয়াইট, এর চারাও আমার কাছে অ্যাভেলেবেল আছে। এবার আপনাদেরকে 5টি রেয়ার ভ্যারাইটির কথা বলবো, যেগুলো হয়তো আমার আর 1 থেকে 2 মাসের মধ্যে ফুল আসতে পারে। এটি হচ্ছে এএক্স ড্রাগন। আপনারা হয়তো এর নাম আগে আপনারা শুনেছেন, গাছটি প্রায় মোটামুটি বড় হয়েছে, কিছু ডাল নিচের দিকে ঝুলেও পড়েছে, হয়তো 1 থেকে 2 মাসের মধ্যে এগুলোতে ফুল আসতে পারে। তো আমি এখনও পর্যন্ত ফুল আসার জন্য এই গাছগুলোকে কোনো প্রকার ট্রিটমেন্ট করিনি। এই জাস্ট 3টে ওপরের ডাল দেখতে পাচ্ছেন, এই 3টে ডাল যখন একটু ম্যাচিওর হয়ে যাবে তখন আমি এর মধ্যে পটাশ সার ইত্যাদি প্রয়োগ করব, তাতে হয়তো ফুল চলে আসতে পারে। এদিকে সেকেন্ডে যেটা দেখাবো, এটি হচ্ছে আসন্তা টু। আসন্তার যে অনেকগুলো ভ্যারাইটি আছে তার মধ্যে প্রথম যে ভ্যারাইটিটা হলো সেটি হচ্ছে আসন্তা টু। এটিও দেখুন গাছটি বেশ চারিদিকে ছড়িয়ে পড়েছে। এইখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুগার ড্রাগন। এই সুগার ড্রাগনের চারা আমার কাছে অ্যাভেলেবেল আছে, খুব একটি বেশি নেই, 3 থেকে 4খানা হয়তো আর চারা রয়েছে। আসন্তা টুর 3-4খানা গ্রাফটিং চারা রয়েছে। এরপরে আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে পালোরা গোল্ড, যে গাছটি অত্যন্ত একটি জনপ্রিয় গাছ, ফলের টেস্ট অনেক ভালো। পাশাপাশি যে গাছগুলো আমি এতক্ষণ দেখালাম, এএক্স, আসন্তা টু, সুগার ড্রাগন, এগুলো অত্যন্ত মিষ্টি ফল। আর এই পালোরা গোল্ডের একটা বিশেষত্ব হচ্ছে এই ফলের যে ফলটি হয়, ফলটি হয় হলুদ কালার এবং ফলের বাইরেও এর কাঁটা থাকে। আর এই গাছটি দেখুন নিচের দিকে দেখুন কতটা সরু ব্রাঞ্চ, কিন্তু উপরে গিয়ে একটু মোটামুটি মোটা ব্রাঞ্চ হয়েছে, তবে এর কাঁটাগুলো একদম সূচালো, খুব গায়ে লাগে, খুব সাবধানে কাজ করতে হয়। তো পালোরা গোল্ডের চারা তেমন আমার কাছে নেই, 1 থেকে 2 পিস চারাই রয়েছে। রেয়ার ভ্যারাইটি গাছ, আমি ইচ্ছে করে চারা তৈরি করিনি, কারণ আমার গাছগুলো আগে বড় হওয়া দরকার। আমার গাছগুলো আগে বড় না করলে চারা বিক্রির দিকে যদি আমি বিশেষ নজর দিই এই রেয়ার ভ্যারাইটি গাছগুলোতে, তাহলে হয়তো আমার ফল পেতে অনেক দেরি হবে। তো আমি সেটা চাচ্ছি না, আমি চাচ্ছি আমার রেয়ার ভ্যারাইটি গাছে অত্যন্ত দ্রুত ফল আসুক। আমার সবচেয়ে খারাপ লেগেছে এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আসন্তা 3। এই গাছটির 4খানা মোটা মোটা ব্রাঞ্চ ছিল, বিগত 2 মাস আগে একটা ঝড়ের কবলে পড়ে
দুই আড়াই মাস বেশি হয়ে গেছে হয়তো, দুই দুই মাসে আড়াই মাসের মতো হবে, একটা ঝড়ের কবলে পড়ে গাছের মোটা মোটা ডালগুলো ভেঙে গিয়েছে। প্রচন্ড ঝড় হয়েছিল সেই রেমালের সময়, রেমালের সময়। আমাদের এখানে রেমাল আসেনি, কিন্তু সেই ঝড়েরই কোনো একটা অংশ বলতে পারেন, আগে পরে দুদিন আগে পরে হয়েছিল আমাদের এখানে। তখন আমাদের আমার এই আসন্তা থ্রির যে মোটা মোটা ব্রাঞ্চগুলো দেখতে পাচ্ছেন, এই মোটা মোটা ব্রাঞ্চগুলো ভেঙে পড়ে গিয়েছে। এগুলোর থেকে কেটে, এরকম মোটা ব্রাঞ্চ কেটে আমার চারা তৈরি করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু ভেঙে পড়ে গিয়েছে জন্য আমি সেই তিনটি ব্রাঞ্চ থেকে ছোট ছোট কেটে কয়েকটি চারা আমি তৈরি করেছি। সেই চারাগুলোও আমি সেল দিচ্ছি, নিজের জন্য দুই এক পিস রেখে দিয়েছি যাতে আমি আরো সংখ্যা এটা বাড়াতে পারি। তো এই আসন্তা থ্রির চারাও আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে। এই পাঁচটি রেয়ার ভ্যারাইটি গাছ, পাঁচটি কমার্শিয়াল ভ্যারাইটি আপনাদের সামনে তুলে ধরলাম। আরো কিছু রেয়ার ভ্যারাইটি গাছ আমি নতুন করে আনিয়েছি যেগুলো এখনো বড় হয়নি। সেগুলোর মধ্যে কিছু আছে হচ্ছে নাইট কুইন, রেড জেনিয়া, ডিলাইন, লেমোনিয়েলো, আর হচ্ছে ভয়লেট। এই সমস্ত গাছগুলো আমি আনিয়েছি, আরও হয়তো কিছু রেয়ার ভ্যারাইটি গাছ আমি ধীরে ধীরে আনাবো। এই গাছগুলো অত্যন্ত দামি গাছ, 500-600, কোনো কোনোটা হাজারের নিচে পাওয়াই যাচ্ছে না। তো আমার এত দাম দিয়ে আমার নিজেরও নিতে অত ইচ্ছা করে না, জন্য আমি ধীরে ধীরে যে কটা পারি এই আমার যে সমস্ত গাছের ডালগুলো আছে বা চারাগুলো আছে সেগুলো বিক্রি করে আমি নতুন কোনো গাছ নিয়ে আসি। তো যেহেতু অনেক দাম, তাই বলে আমি যে রেয়ার ভ্যারাইটির ডালগুলো থেকে চারা তৈরি করেছি সেগুলো এত দাম হবে না। সেই চারাগুলো আপনাদের সামনে দেখাচ্ছি কোনটা কোন দামের, সমস্ত দাম সহ আপনাদের আজকে সব চারার গাছগুলোও দেখিয়ে দিব যে আমার কাছে যে সমস্ত ভ্যারাইটির চারাগুলো রয়েছে সেগুলো কোনটা কোন দামের। ভিডিওটি অনেক বড় হচ্ছে, তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, বিরক্ত বোধ করবেন না। চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে পরে আমি কোন চারার কি দাম রয়েছে সেই দাম সহ আপনাদের দেখাতে পারবো। মাঝে আপনাদের কিছু মালটার চারা দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ি ওয়ান মালটা, যেটি খুব মিষ্টি হয়, আমি নিজেও খেয়েছি, আপনারাও হয়তো জানেন, খুব নাম শুনেছেন বাড়ি ওয়ান। এটি হচ্ছে সেই চাইনিজ কমলা লেবু যাকে আমরা রামরঙ্গন বলে চিনি। পাশাপাশি এখানে বানানা, ম্যাঙ্গো, কিউজাই, আরও কিছু আমের গাছ রয়েছে যেগুলো মাদার প্ল্যান্ট, আমি এগুলোকে জমিতে রোপণ করে দিব। এটি জমিতেই লাগানো আছে বানানা ম্যাঙ্গোটা। আর ওইদিকে যাও, এইখানে দুটো খুব সুন্দর মালটার চারা আমার কাছে রয়েছে যেগুলো খুবই সাকসেসফুল, যেগুলো চারা আমি ধীরে ধীরে তৈরি করব। এদিকে তো এইখানে যে দুটো মালটার চারা আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভিয়েতনাম মালটা। দেখুন এই ছোট্ট একটা টবের মধ্যে গাছটি লাগানো আছে, এই যে দেখুন ভিয়েতনাম মালটা, বছরে 2-3 বার হবে। পাশাপাশি এই দেখুন ইয়েলো মালটা, এটি বছরে একবারই হয়, তবে ইয়েলো মালটা ফলের সাইজ দেখুন, ছোট্ট টবের মধ্যে এবছরই লাগিয়েছি, ফলের সাইজ বেশ ভালোই হচ্ছে, এখনও অনেক দিন বাকি এগুলো পাকতে। ইয়েলো মালটা একদম হলুদ কালার হবে, ভিয়েতনাম মালটাও হলুদ কালার হয়, তবে ফলের সাইজ মাটিতে রোপণ করলে আরও বিশাল বড় হয়। তো এই সমস্ত চারাগুলো নিয়ে আমরা পরে একসময় আলোচনা করব। এগুলোর আমি মাদার প্ল্যান্ট বসাচ্ছি, সেই চারা আমি তৈরি করব, সেগুলোও সেল দিব, তবে কিছুদিন সময় লাগবে। পাশাপাশি পদ্মের গাছ লাগানো আছে, দেখুন পদ্মের টিউবার, এই শীতকালে আমরা টিউবার বিক্রি করব, বিভিন্ন রকম পদ্ম দেখুন ঝাঁকে ঝাঁকে পদ্ম ফুল হয়ে আসছে। এগুলোতে কিছুদিন আমি যত্ন করতে পারিনি, জন্য গাছের পাতাগুলো দেখুন একটু হলদে ভাব চলে আসছে, মানে গাছে খাবারের অভাব। গাছে যখন পদ্ম গাছে খাবার দিবেন আপনারা, ভালো মতো খাবার দেওয়া থাকলে দেখবেন গাছের পাতা একদম সবুজ হয়। তো ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। এইখানে দেখুন কিছু রেয়ার ভ্যারাইটির যে গাছগুলো আমি লাগিয়ে রেখেছি, এই যে বলেছিলাম মোটা মোটা ব্রাঞ্চগুলো ভেঙে গিয়েছে আসন্তা থ্রির, এই যে আসন্তা থ্রির চারা, এগুলো আপনারা 300 টাকায় পাবেন। আসন্তা টু গ্রাফটিং করা বসানো আছে, আর দুটো ছোট চারা রয়েছে গ্রাফটিং করে বসানো আছে। যদি এই গ্রাফটিংগুলো সাকসেস হয় তাহলে আপনাদের মাঝে 200-250 টাকায় দিয়ে দিব। আর সুগার ড্রাগনের দুটো ব্রাঞ্চ বসানো আছে, এগুলো 300 টাকা। আর পালোরা গোল্ডের একটি ব্রাঞ্চ আছে, আর দুটো বসাবো আমি, এগুলো 350-400 টাকায় পেয়ে যাবেন। তো আপনারা হয়তো তাও ভাবছেন যে এই গাছের দামগুলো তবুও আপনাদের কাছে মনে হচ্ছে বেশি হয়ে যাচ্ছে, 300-250 টাকা। আপনারা একটু অন্যদিকে খোঁজ নিয়ে দেখবেন, এই গাছগুলো গ্রাফটিং, ছোট ছোট গ্রাফটিং বিক্রি করা হয় 300-400-500 তো পাবেনই না, 600-700 টাকা দাম নেয়। আমি দেখুন বড় বড় কাটিং বসিয়েছি, বড় বলতে ওই কমার্শিয়াল ভ্যারাইটির মতো বড় নয়, 6-7 ইঞ্চি 8 ইঞ্চি গ্রাফ কাটিং বসিয়েছি, তার উপর দিয়ে আবার ব্রাঞ্চ বের হয়ে 1 ফিট হয়ে গিয়েছে। এই চারাগুলো আপনারা 300 টাকায় পাচ্ছেন, এই সম্পূর্ণ ব্রাঞ্চ সহ শিকড় সহ। যে সমস্ত কমার্শিয়াল ভ্যারাইটিগুলোর কথা বললাম সেগুলো এখানে বালির মধ্যে বসানো আছে, সমস্ত চারাতে শিকড় চলে এসেছে, কিছু কিছু নতুন কচি ব্রাঞ্চও বের হচ্ছে। তো 1 ফিটের যে লম্বা ব্রাঞ্চগুলো, সেগুলো সিয়াম রেড বলুন, জাম্বু রেড বলুন, ভিয়েতনাম হোয়াইট, পিঙ্ক রোজ,
100 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন। সিয়াম রেড হয়তো 80 টাকা, জাম্বুরের 90 টাকা, পিঙ্করোস আর হোয়াইট প্রায় শেষ বলে চলে, 1 থেকে 2খানা ব্রাঞ্চ আছে, ওগুলো 100 টাকা করে। আর যদি ছোটো কাটিং নিতে চান একটু, যদি আপনার মনে হচ্ছে দাম বেশি হয়ে যাচ্ছে, তাহলে এরকম 8 ইঞ্চি কাটিং পাবেন, সিয়াম রেড ধরুন 60 টাকা, জাম্বুরের 70 টাকা। যদি আপনারা 5টি কাটিং ব্রাঞ্চ ক্রয় করেন, তাহলে একটি যে কোনো কাটিং ব্রাঞ্চের চারা শিকড় সহ ফ্রি পাবেন। অথবা আপনি যদি চান যে চারা ফ্রি না, ডেলিভারি চার্জটা ফ্রি করে দিন, তাহলে ডেলিভারি চার্জ ফ্রি করে দেব। অর্থাৎ 5টি গাছ ক্রয় করলে একটি চারা ফ্রি অথবা ডেলিভারি চার্জ আপনার ফ্রি। আপনি চারা ফ্রি চাইছেন না ডেলিভারি চার্জ ফ্রি চাইছেন, সেটা আপনারা SMS এর মাধ্যমে জানিয়ে দিবেন যখন। আর যদি আপনারা চারা ক্রয় করতে চান, তাহলে উপরে দেওয়া স্ক্রিনের মধ্যে নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে SMS করবেন। আপনারা ফোন করতে যাবেন না, কারণ এত ফোন আমার পক্ষে তোলা সম্ভব না। আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে SMS করবেন, অথবা যদি আপনাদের কাছে হোয়াটসঅ্যাপ না থাকে, আপনারা সরাসরি আমাকে SMS করবেন। দয়া করে ফোন করবেন না, কারণ আমি স্কুলে থাকি, টিউশন পড়াই, বিভিন্ন রকম নিজের পড়াশোনায় ব্যস্ততা থাকি, তাই ফোন কল তুলতে পারি না। প্রয়োজন পড়লে আমি ফোন করে নিয়ে নেব, আপনারা SMS করবেন। তো দর্শক বন্ধুরা, আজকের মতো তাহলে এখানে ভিডিওটি শেষ করছি, যদিও ভিডিওটি অনেক বড় হয়ে গেল। আজকের মতো তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।